नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल होम किचन बाय स्नेहा। आमार आजकेर रेसिपी निरामिष आलुर दम। ए रेसिपिटी रुटी, लुचि, परोटा किंबा खिचुड़ीर साथे खेतेओ किन्तु असाधारण लागे। आमी आशा करछि रेसिपिटी आपनादेर सकलेरई खूब भालो लागबे। तो चलुन देखे नेवा जाक ए रेसिपिटी आमी किभाबे तैरी करी। ए रेसिपिटी तैरी करार जन्य लागबे आलू, आर आलूगुलोके आमी आगे थेकेई सिद्ध करे निएछिलाम। एरपर एकटा काटा चामचेर साहाज्ये आलूगुलोर गाए एभावे फुटो करे निच्छि। एर फले आलूगुलोर भेतरे समस्त मसलागुलो खूब भालोभावे ढुकबे। देखुन ठीक एकई रकमभावे आमि समस्त आलूगुलोके काटा चामचेर साहाज्ये फुटो करे निएछि। तो चलुन एबार रान्नाटा शुरू करा जाक। रेसिपिटी तैरी करार जन्य एकटा कड़ाई गरम करे तार मध्ये दिए दिच्छि 2 टेबिल चामच सर्षेर तेल। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো। সমস্ত আলুগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি আলুগুলোকে 3-4 মিনিটের জন্য ভেজে নেব। যেহেতু আগে থেকে আলুগুলো সিদ্ধ করে রাখা ছিল সেহেতু বেশি ভাজার দরকার নেই। দেখুন আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে এক এক করে তেলের থেকে তুলে নেব। সমস্ত আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি ওই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে আর 2 শুকনো লঙ্কা। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি ফোড়নটাকে 30-40 সেকেন্ডের মতন ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে আমি একটা বড় সাইজের টমেটো আর 1 ইঞ্চি পরিমাণের আদা ব্যবহার করেছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলার থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 মগজ আর কাজু বাদাম বাটা। এবার আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এরপর যে বাটিতে আমি কাজু বাদাম আর 4 মগজ বাটাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকার জন্য। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এরপর আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুর সাথেও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। দেখুন আলুটাও খুব ভালোভাবে মশলার সাথে কষে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 2 কাপ পরিমাণে জল ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন জল কম বেশি করে ব্যবহার করতে পারেন। এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি এটাকে ঢেকে 5-6 মিনিটের জন্য রেখে দেব। 5-6 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যেহেতু আমার আলুগুলো আগে থেকেই সিদ্ধ করে রাখা ছিল সেহেতু আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি ঝোলটাকে টানিয়ে নেব। 5 মিনিট পর দেখুন ঝোলটা অনেকটাই টেনে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটাকে ঢেকে আরও 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব।
मिनट पर आमी ढाकनाटा तुले निच्छि। एबार এই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঢেকে আরো 5 মিনিটের জন্য আমি রেখে দেব। 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি নিরামিষ আলুর দম। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।